আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন কি হিদায়াত, পথ প্রদর্শক।
কোরআনের মধ্যে যে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই দুনিয়াতে এসেছেন সেই সময়টা সাহিত্যের যুগ ছিল, বড় বড় কবি বড় বড় সাহিত্যিক ছিল সেই জামানায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন যে কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে দেব। সকলেই চেষ্টা করেছে, কোরআন চেষ্টা করেছে, বড় বড় সাহিত্যিকরা পারে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আবার বলেছেন 10টা সূরা তোমরা বানিয়ে দেব এই কোরআনের মতো। তোমরা যদি কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে কথা বিশ্বাস না করো, 10টা সূরার মতো সূরা তোমরা বানিয়ে দেখাও। সকলেই অবারক। তারপর আল্লাহ তাআলা বলেন একটা সূরা, একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, অবারক। আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করেন ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা পারোনি পারবো না, কেমন পর্যন্ত তোমাদের জন্য চ্যালেঞ্জ, এই কোরআনের একটি আয়াতের মতো আয়াত তোমরা বানাতে পারবে না। এই কোরআনে করিম স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে, আর নিয়ে এসেছেন কে? জিব্রাইল আমিন। তার সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তিনি হলেন আমিন, মুতাঈ সাম্মা আমিন, যিনি শক্তিশালী এবং বিশ্বস্ত। এরকম একজন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب متقين প্রথম যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করছেন। মুত্তাকিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা না দেখে বিশ্বাস করবে আল্লাহ তাআলাকে, না দেখে বিশ্বাস করবে, গায়েবের উপর বিশ্বাস করবে না, দেখে বিশ্বাস করবে। সকলেই একটা সময় আসবে সকলেই বিশ্বাস করবে, যখন মৃত্যু আসবে, কবরে যাবে, আসরের ময়দান হবে, সকলেই বিশ্বাস করবে, তখন সেই বিশ্বাসটা হবে দেখে বিশ্বাস। আর এই দুনিয়াতে বিশ্বাসটা হবে না দেখে বিশ্বাস, গায়েবের উপর বিশ্বাস। আল্লাহ তাআলা এটাই চান, আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করবো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা না দেখে বিশ্বাস করবে, আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করবে, আসরের ময়দান না দেখে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করবে, কবর আযাবকে না দেখে বিশ্বাস করবে। এই না দেখা বস্তু সমূহের উপর বিশ্বাস করাটাই মুত্তাকিনের বৈশিষ্ট্য। সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলাই আমাকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলাই আমার হায়াতের মালিক, আল্লাহ তাআলাই সব ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি, সমস্ত ইজ্জত, সব কিছু আল্লাহ তাআলার হাতে। এই কথার বিশ্বাস করতে হবে এবং না দেখে বিশ্বাস করতে হবে। একজন এসে বলল এক হুজুরকে, বলি সাহেব বলেন দেখি আল্লাহ তাআলাকে দেখা যায় না, তারপর কিভাবে বিশ্বাস করি বলেন দেখি। আমার তিনটা প্রশ্ন, ওই লোক আয়েশা হুজুর কাছে বলে বুঝুন আমার তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো আল্লাহকে দেখি না, না দেখি কিভাবে বিশ্বাস করবো। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যা কিছু হয় দুনিয়াতে আল্লাহর হুকুমেই হয়, তাহলে গোনা করাটা তো আল্লাহর হুকুমে ওই হয়, যে গোনা করে সেটাও আল্লাহর হুকুমেই হয়, তাহলে গোনার উপর শাস্তি হবে কেন? যেহেতু আল্লাহর হুকুমে হয়েছে শাস্তি না হওয়াটাই স্বাভাবিক। তারপরে তৃতীয় প্রশ্ন হচ্ছে শয়তান আগুনের তৈরি, তাকে জাহান্নাম জাহান্নামে দিলে, জাহান্নামে দাখিল করলে সে কি কষ্ট পাবে? সে নিজেও তো আগুন, জাহান্নামে আগুন হবে, আগুনের মধ্যে আগুনের তৈরি শয়তানকে যদি দেয় সে কি ব্যথা পাবে, সে কি কষ্ট পাবে? তো তিনি চিন্তা করলেন যে তাকে যদি মুখে উত্তর দিতে যায় সে বুঝবেও না। তিনি বড় একটা শক্ত মাটির
চাকা নিয়ে তার মাথার উপর জোর করে মেরেছে, মাথা রক্তাক্ত হয়ে গেছে। তখনকার দিনে কাজী ছিল, বিচারক ছিল, বিচারকের কাছে দৌড়ে গিয়ে বললো যে জনাব আমাকে অমুক হুজুর এরকম মেরেছে। তো হুজুরকে ডাকানো হয়েছে, হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি এই লোকটাকে কেন মেরেছেন। তো হুজুর বললেন যে আমি তার তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমি তাকে কিছু করিনি। তো কিভাবে? তো এই লোক প্রশ্ন করেছে আল্লাহ তাআলাকে দেখি না, না দেখে কিভাবে বিশ্বাস করি। এই লোক যে ব্যথা পেয়েছে, ব্যথাও তো আমি দেখি না, ব্যথাটা কি দেখানো যায়? সে যে ব্যথা পেয়েছে ব্যথাও দেখা যায় না, তাহলে সে যে ব্যথা পেয়েছে এটাও আমি বিশ্বাস করি না। দুই নম্বরের প্রশ্ন ছিল ওনার করলো আল্লাহর হুকুমেই করা হয়, তাহলে সেটার উপর শাস্তি হয়ে গেল। আমি যদি তাকে মেরে থাকি তাহলে আল্লাহর হুকুমেই মেরেছি, তাহলে তো আমার কোনো দোষ নেই। তিন নম্বর প্রশ্ন ছিল শয়তান আগুনের তৈরি, তাকে জাহান্নামে দিলে, জাহান্নামের আগুনে দিলে সে কি কষ্ট পাবে নাকি? এই লোকটাও তো মাটির তৈরি, আমি তাকে মাটি দিয়ে মেরেছি, সে ব্যথা পাবে কেন? তো হাকিমরা বললেন, কাজী সাহেব বললেন যে মাটি তো ওনার উত্তর তো ঠিকই হয়েছে, তার হুজুরের কোনো বিচার হয়নি, তাকে ওই লোককে আমি বিদায় হতে হয়েছে। এরকম ভাবে উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এরকম ওলামায়ে কেরামদেরকে এরকম শক্তি দিয়েছেন, এরকম রক্তা দিয়েছেন, এলেম দিয়েছেন। একজন বলতেছে হুজুর বলেছেন মধ্যে একটু আলেমের সাথে নাস্তিক বলতেছে আল্লাহ তাআলাকে দেখি না, তাহলে কিভাবে বিশ্বাস করা যায়? তিনি বললেন যে আপনি তো একটা পাগল, আপনার মাথার মধ্যে কোনো কিছুই নেই। আমার ঠিক কেন পাগল বললেন? আমি সুন্দরভাবে কথা বলতেছি, আমি ঠিকঠাকভাবে দেখতেছি, আমার নড়াচড়া সব কিছু ঠিকঠাক, আমাকে পাগল বললেন কেন? তিনি বললেন যে আপনার ভিতরে যে আপনি যে সুস্থ, আপনার ব্রেন যে সুস্থ আছে এটা দেখা যায় না, দেখা যায় না। তাহলে কিভাবে বোঝা যাবে যে আপনি একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন? তিনি বললেন যে আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা, আমার চলাফেরার দ্বারা বোঝা যাবে আমি একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। তো তিনি বললেন যে এমনিভাবে আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু এই দুনিয়ার মধ্যে অনেক অসংখ্য আলামত আছে, নিদর্শন আছে, সেগুলো থেকে আল্লাহ তাআলার অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। একজন যদি সৃষ্টিকর্তা আছেন সেই কথা সহজেই বুঝে আসে। একটা গাছ এটার দিকে তাকালে একজন সৃষ্টিকর্তা আছে একথা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যে মানুষের মধ্যে হজমের একটা সিস্টেম সৃষ্টি করে দিয়েছেন, খানা খায় এরকম ভাবে হজম হয়ে বের হয়ে যায়, এগুলো যদি মানুষ চিন্তা করে একজন সৃষ্টিকর্তা একজন আছেন অবশ্যই সে বিশ্বাস করবে। এরকম বিভিন্ন আলামত আছে, এরকমভাবে জঙ্গলের মধ্যে কেউ যদি যায় সেখানে যদি এরকম গরু ছাগলের এরকম ময়লা বিষ্ঠা পড়ে থাকতে দেখে তাহলে সে মনে করবে যে এখানে কোনো একটা পশু গেছে। এরকমভাবে আলামতের দ্বারা বোঝা যায়, জঙ্গলের মধ্যে একটা যদি ঘর থাকে তাহলে কেউ বলবে না যে এই ঘরটা নিজে নিজে হয়ে গেছে, নিশ্চয়ই একজন কারিগর আছে সেই ঘরটা নির্মাণ করেছে। ঠিক তেমনিভাবে এই আসমান, জমিন, পাহাড়, সাগর এত কিছু এগুলো নিজে নিজে সৃষ্টি হয়ে যায়নি, এর একজন সৃষ্টিকর্তা আছেন যিনি হলেন আল্লাহ রাব্বুল ইজ্জত, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত ক্ষমতার মালিক, তিনি অনাদি অনন্ত, তিনি এরকম প্রশ্ন করা যাবে না। তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত এত ক্ষমতার অধিকারী, তাকে কে সৃষ্টি করেছেন, এই সকল প্রশ্ন করা যাবে না। মেনে নিতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আছেন, ছিলেন এবং থাকবেন, এবং তিনি সমস্ত ক্ষমতার মালিক, সব কিছু আল্লাহ তাআলার হুকুমে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর যে বিশ্বাস করতে হবে সেটা গায়েবের উপর। কবরে গেলে মানুষ সবাই বিশ্বাসী হয়ে যাবে, সেই বিশ্বাস কোনো কাজে আসবে না। আসলে ময়দানে সকলেই বিশ্বাসী হয়ে যাবে, সেই বিশ্বাস কোনো কাজে আসবে না। এই বিশ্বাস গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে।
গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এই বিশ্বাসই কাজে লাগবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আমাদের বড় বড় আলামতের মধ্যে এটাও একটা আলামত যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। পশ্চিম দিক থেকে সূর্য উঠার পর অনেক কাফের মুসলমান হয়ে যাবে, কিন্তু সেই মুসলমানদের কোনো দাম নেই, সেই ইমানের কোনো দাম নেই। অনেক গুনাহগার তওবা করবে, সেই তওবার কোনো দাম নেই। পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তখন সকলে বুঝবে যে হ্যাঁ, এই কথা তো আমাদের নবী বলেছিলেন যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, চলো এখন তওবা করি। বেঈমানেরা তখন ইমান আনবে, সেই ইমানের কোনো দাম নেই। সেটা দেখার উপর ইমান করলো, গায়েবের উপর ইমান করলো। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর বিশ্বাস রাখতে হবে, গায়েবের উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অদৃশ্য, তার উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আছেন, অবশ্যই আছেন, তিনি আমার লালন পালনের ব্যবস্থা করতেছেন, আমাকে ছোট থেকে এরকম ভাবে বড় করেছেন, এরকম মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল ইজ্জত আমার থাকবেন, কবরে আসরে কুলসারাতে সব জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমার এরকম ভাবে সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর এরকম দৃঢ় বিশ্বাস থাকতে হবে। ইমানের পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ, ইমানের পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ। أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة، قيامة الدين شو عمل الأكل نماز الإشاب نعمه نماز الإشاب نعمه إنه نماز بشندر كوي كي كرته هوي كرته هوي اتو كرته وزو كرته هوي لكم بعد السنة متو نماز كرته هوي الله رب العزة فأنباش اتو نماز عمد الجنة فرز كرته এই পাঁচ অক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি, সঠিকভাবে আদায় করি, উত্তমরূপে অজু করি, এরকমভাবে রক্ত মতো করি, জামাতের সাথে করি, হুজুর হুজুর সাথে করি, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই নামাজের উপর ওয়াদা করেছেন তাকে জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন যে আমি তাকে নিজ জিম্মায় জান্নাতে দান করবো, জান্নাতে দাখিল করবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন যে কেউ যদি নামাজের এহতেমাম না করে তাহলে তার উপর আমার কোনো জিম্মাদারি নেই। যে নামাজের ইহতিমাম করে না তার উপর আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নেই। তো এই জন্য নামাজের ইহতিমাম করতে হবে। নামাজের জন্য সর্বপ্রথম শর্ত হলো ওযু করা। এই ওযুটা অনেকের ঠিক মতো হয় না, ওযুটা ঠিক মতো হয় না, তার কারণ দেখা গেল যে একজন মানুষ টয়লেটে গেল, এক মিনিটে এরকম জরুরত ছেড়ে এসে ওযু করে ফেলে, পেশাব সাথে সাথে উঠে এসে উজু করলে সে উজুটা কি কতটুকু শুদ্ধ হয়, তার কারণ পেশাবের ফোঁটা বন্ধ না হওয়া পর্যন্ত উজু করলে সেই উজু হবে না। যদি একটু আবার বের হয় পেশাবের ফোঁটা তাহলে উজুটা হলো না, উজু না হলে নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছিলেন, এক জায়গায় বিশ্রামের জন্য নেমেছেন, সাথীরাও আছেন সাথে। তিনি বললেন যে এখানে দুইটা কবর আছে, এই কবরের আজাব হচ্ছে, তার কারণ তার পটনি এরকম ভাবে লাফাইতেছিল, লাফানোর কারণে তিনি বললেন যে এখানে দুইটা কবর আছে, এই কবরের মধ্যে আজাব হচ্ছে। এই আজাব, কবরের আজাব কিন্তু মানুষ এবং জিনেরা ছাড়া সবাই শুনতে পায়, পশু পাখিরা এরা শুনতে পায়, এই জন্য ওর এরকম ভাবে লাফাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা বড় কোনো গোনার কারণে, এরকম বড় কোনো গোনা না যে গোনা থেকে বাঁচা অসম্ভব, এরকম কোনো গোনার কারণে তারা শাস্তি পাইতেছে না। গোনা খুব বড় কিন্তু এর থেকে বাঁচাটা অতি সহজ। একটা হলো এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে সে পেশাব থেকে বাঁচত না, পেশাবের ছিটা থেকে সে বাঁচত না, সে বাঁচার চেষ্টা করতো না, পেশাবের ছিটা তার গায়ে লাগতো, পেশাব করে সে এরকমভাবে পুরোপুরি পরিষ্কার হতো না, তার পেশাবের পরেও তার ফোঁটা ঝরত, পেশাবের ফোঁটা থেকে না বাঁচার কারণে তার এরকম শাস্তি হয়েছে।
এক হাদিসের মধ্যে আছে, অধিকাংশ কবরের আজাব পেশাবের ফোঁড়া থেকে না বাঁচার কারণে হয়ে থাকে। অধিকাংশ আজাবের কবর পেশাবের ফোঁড়া থেকে না বাঁচার কারণে হয়ে থাকে। এই জন্য টয়লেটে যে একদম পরিষ্কার হয়ে শুকানোর আগ পর্যন্ত কেউ উজু করব না, পুরোপুরি শুকানোর পরে তারপর উজু করব। আর উজুটাও সুন্নত মতো করতে হবে। পানি বেশি খরচ করলাম, এটা একটু অপচয় হয়ে গেল, পানি কম খরচ করে এরকম ভাবে উজু করার চেষ্টা করব, সুন্নত মতো উজু করার চেষ্টা করব। উজু করে এরকম ভাবে সুন্দরভাবে উজু করে যদি আমার নামাজটা সুন্নত মতো আদায় করি, সেই নামাজটা নুরানি হয়ে আল্লাহ তাআলার দরবারে যাবে এবং নামাজ স্বয়ং তার জন্য দোয়া করতে করতে যাবে। নামাজ স্বয়ং হাদিসের মধ্যে আছে, এই নামাজ তার জন্য দোয়া করতে করতে আল্লাহ তাআলার কাছে যাবে আর সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে, অর্থাৎ এই নামাজটা কবুল হয়ে যাবে। নামাজ সুন্দর হলে কি দোয়া করে নামাজের জন্য, হে আল্লাহ আপনার এই বান্দা আমাকে যেরকম ভাবে হেফাজত করেছেন আপনি তাকে সেরকম ভাবে হেফাজত করুন। নামাজ স্বয়ং তার জন্য দোয়া করে, আর যদি নামাজ সুন্দর মতো না হয় নামাজ বদদোয়া করতে করতে যায়। নামাজ যদি সুন্দর না হয়, সুন্নত মতো না হয়, খুশুবুজু না থাকে, তাহলে এই নামাজ বদদোয়া দিতে দিতে যায়। এই নামাজ যদি বদদোয়া দেয় তাহলে তার ধ্বংসের কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহু আকবার। এই নামাজ কি বদদোয়া দেয়? আল্লাহ তাআলা তোমাকে, আল্লাহ তাআলা তোকে এরকম ভাবে ধ্বংস করুক যেরকম ভাবে তুই আমাকে ধ্বংস করেছিস। নামাজ স্বয়ং বদদোয়া করে, আল্লাহ তাআলা তোমাকে এরকম ভাবে ধ্বংস করুক যেরকম ভাবে তুমি আমাকে ধ্বংস করেছ। তো চিন্তা করেন, নামাজটা অসুন্দর ভাবে পড়ার কারণে নামাজ স্বয়ং তার জন্য বদদোয়া করেছে। আর যে ব্যক্তি নামাজই পড়ে না, নামাজ যেরকম ভাবে পড়ুক, যদি নামাজ পড়া হয় আল্লাহ তাআলার কাছে তো সে বলতে পারবে যে নামাজ পড়েছি, ফরজের জিম্মাদারি থেকে সে অব্যাহতি পাবে, তার জিম্মাদারি থেকে সে অব্যাহতি পাবে। এতটুকু হলো যে তার নামাজটা কবুল হলো না, নামাজের সব সে পাইল না, কিন্তু নামাজ তাকে কি করলো, বদদোয়া দিল। আর যদি নামাজই না পড়েন তার কত বড় ধ্বংসের কারণ হতে পারে। এই জন্য নামাজ আমরা সুন্দর করে পড়ব, যেহেতু নামাজ পড়তে আসি সময় ব্যয় করি, এর জন্য আমাদের কাজ কারবার ফেলে আসতে হয়, এই জন্য নামাজটা সুন্দর করে পড়তে হবে, যাতে করে আমার সময়টা কি হয় কাজে লাগে। সম্পূর্ণ আল্লাহ তাআলার ধ্যানের সাথে নামাজটা পড়তে পারলে এই নামাজ নুরানি হয়ে আল্লাহ তাআলার কাছে যাবে এবং আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, এই নামাজের পরিপূর্ণ সওয়াব আমি পেতে পারবো। এই জন্য নামাজটা সুন্নত মতো আদায় করতে হবে। এই জন্য নামাজ আমরা শিখবো, নামাজ আমরা শিখবো, নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং আমরা কোনো ওলামায়ে কেরামের কাছ থেকে শিখে নিব, যে কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে হাত তুলতে হয়, কীভাবে হাত বাঁধতে হয়, কোথায় হাত বাঁধতে হয়, এরকমভাবে রুকু কীভাবে করতে হয়, সেজদা কীভাবে করতে হয়, রুকু থেকে উঠে আবার সেজদায় যেতে হয় কীভাবে, সবগুলো সুন্নত কথা হতে হবে। তদুপরি নামাজটা ধ্যানের সাথে পড়তে হবে, যে নামাজের মধ্যে অন্য কোনো খেয়াল না আসে। খেয়াল চলে আসতে পারে কিন্তু ওই দিকে থাকবো না, সাথে সাথে আবার নামাজে চলে আসবে। নামাজের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার ধ্যানে নামাজ পড়তে হবে। সেই ধ্যানটা কিভাবে পয়দা হবে, ওলামায়ে কেরাম বিভিন্ন নুসখা বলেছেন, যে সর্বপ্রথম হচ্ছে কেউ যদি অর্থ জানে সে অর্থের প্রতি খেয়াল রাখতে হবে, অর্থের প্রতি খেয়াল রাখতে হবে, অর্থের প্রতি খেয়াল রাখলে মন আর এদিক সেদিক যাবে না। আর যদি অর্থ না জানে তাহলে কি পড়তেছি সেটা খেয়াল রাখতে হবে। আমি পড়তেছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين। এগুলি খেয়াল করে করে যদি পড়ি তাহলে আমার মনটা নামাজের মধ্যে থাকবে। সূরা শেষ পর্যন্ত আবার নতুন করে বিসমিল্লাহ পড়ে নতুন সূরা শুরু করলাম, সূরা শেষ করলাম, এরকম না যে আমি সূরা ফাতিহা পড়তেছি আমার মনটা বাহিরে দোকানে ঘরে বাজারে, এরকম মন হলে নামাজটা কি হলো না,
পরিপূর্ণ হবে, এই নামাজের পুরস্কার পাওয়া যাবে না। এই জন্য ধ্যানের সাথে নামাজ পড়তে হবে। নামাজ আর হাদিসের মধ্যে আছে, নামাজ যখন পড়বে তখন মনে করবে যে এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ, হয়তো এরপরে আর নামাজের সুযোগ নাও পেয়ে যাবে। এরকম ধ্যানের সাথে কেউ যদি নামাজ পড়ে তাহলে তার মনটা একদিন শিখ যাবে। তো নামাজের মধ্যে কি করতে হবে, অর্থ জানা থাকলে অর্থের প্রতি খেয়াল রাখতে হবে, অর্থ যদি জানা না থাকে কি পড়তেছি সেটা খেয়াল করতে হবে, রুকুতে গেছি রুকুর তাসবিহ। আর এমনি তো আমরা ষোলো ষোলো কয়েকটা সূরা অনেকের জানা আছে, অন্তত এই সূরাগুলোর অর্থ জানার চেষ্টা করি। তো নামাজের মধ্যে মজা পাওয়া যাবে, একটা আছে নামাজ পড়া, একটা আছে মজা নিয়ে পড়া। অনেকে আছেন যে মজা পান নামাজ পড়তে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই নামাজ আমার চোখের শীতলতা, নামাজ আমার চোখের শীতলতা। নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাও মুবারক ফুলে গেছে, পাও মুবারক ফুলে গেছে, দুই রাকাত নামাজে তিনি ছয় পড়া তেলাওয়াত করেছেন। আর আমাদের মতো এরকম তেলাওয়াত না, তার পীরের সাথে তাজউদের সাথে তেলাওয়াত করেছে। তো এরকম ভাবে ধ্যানের সাথে নামাজ পড়ব। আর নামাজের যে তাসবিহ গুলো আছে ছোট ছোট, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর অর্থ কি, প্রত্যেক দিন আমরা বলি নামাজের মধ্যে আল্লাহু আকবার, এর অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমি প্রথমেই বললাম আল্লাহু আকবার বলে আমি নিয়ত বানলাম যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এখন আমার কাছে দোকান শ্রেষ্ঠ না, আমার কাছে টাকা পয়সা শ্রেষ্ঠ না, আমার ধন সম্পদ শ্রেষ্ঠ না, আমার সন্তান শ্রেষ্ঠ না, আমার বাবা মা শ্রেষ্ঠ না, আমার ঘর শ্রেষ্ঠ না, আমার কিছুই শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তখন মনটা সব কিছু থেকে দূরে ফেলে, সব কিছু দূরে নিক্ষেপ করে একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করা। আরেকটা মাধ্যম হচ্ছে নামাজের মধ্যে মনোযোগ আনা যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এরকম মনোভাব নিয়ে নামাজ পড়লে নামাজের মধ্যে কি আসবে, খুশু আসবে, একাগ্রতা আসবে, নম্রতা আসবে, এই নামাজ আল্লাহ তাআলার কাছে তাড়াতাড়ি কবুল হবে। তো নামাজের মধ্যে মনোযোগ কতটুকু থাকা দরকার, এরকমও চাওয়া হয় না যে নামাজের মধ্যে এরকম ভাবে ডুবে যাও যে ইমাম সাহেব রুকু দিয়ে গেছে আর আমার কোনো খবরই নেই, নামাজের এমন ধ্যানে আছি, ইমাম সাহেব রুকু করে সেজদা চলে গেছেন, আমি নামাজের মধ্যে এরকম ডুবে আছি আমার খবরই নেই, এরকম না, এটা চাওয়া হয় না। চাওয়া হয়েছে যে তুমি মনোযোগের সাথে নামাজ পড়ো, মনোযোগের সাথে নামাজ পড়ো। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, তার পিছনে এরকম ভাবে পুরুষের পিছনে মহিলারাও নামাজ পড়েছে, পুরুষের পিছনে তাদের সাথে বাচ্চা থাকতো, বাচ্চারা যখন কান্নাকাটি করতো তো বাচ্চারা কান্নাকাটি করলে মায়ের মনটা কেমন করে, এইটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে অনুধাবন করেছেন। নামাজে কেরাত যেটা শুরু করেছিলেন লম্বা কেরাত, সেই লম্বা কেরাতকে তিনি ছোট করে দিয়েছেন যাতে করে মায়ের নামাজ, নামাজের মধ্যে যে অস্থিরতা সেই অস্থিরতাটা না আসে, তাড়াতাড়ি নামাজের যারা ছোট করে দিয়েছে। তো খুশু খুশু তারা এরকম উদ্দেশ্য না দিয়ে নামাজের মধ্যে একদম ডুবে যাবে যে কোথায় কি হচ্ছে এরকম খেয়াল থাকবে না, না এরকম বলা হয়েছে যে নামাজের সামনে দিয়ে যদি সাপ যায় নামাজ পড়তেছ, আগে সাপকে মারো তারপর নামাজ পড়ো, আগে সাপকে মারো তারপর নামাজ পড়ো। ইসলাম কত সুন্দর দেখেন, সামনে দিয়ে ক্ষতিকর কোনো জিনিস যাচ্ছে বলছে আগে ওইটাকে মারো তারপর নামাজ পড়ো। আর এরকম ভাবে বলা হয় না, আমাদের মধ্যে এত নিমগ্ন হয়ে যাবে যে সাপ সামনে দিয়ে যাচ্ছে তোমার কোনো খবর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে সামনে দিয়ে ক্ষতিকর জিনিস যাচ্ছে সেটা কিন্তু মেরে ফেলো, মেরে ফেলে তারপর নামাজ পড়ো। তো খুশুর উদ্দেশ্য হচ্ছে মনোযোগের সাথে নামাজ পড়া, একাগ্রতার সাথে নামাজ পড়া, নম্রতার সাথে নামাজ পড়া, মনটাকে এক জায়গায় রাখা। তো মনটা
চলে যেতে যাবেন, এক সময় দেখা যাবে নামাজ পড়তেছি একদম ধ্যানের সাথে, এই ধ্যানের সাথে আরেকটা জিনিস চিন্তা চলে আসলো, সেই চিন্তা থেকে দোকানে চলে গেল, দোকান থেকে বাড়িতে চলে গেল, বাজারে চলে গেল, মনের মধ্যে আবার স্মরণ আসলো, স্মরণ আসলের সাথে সাথে আবার মনটাকে আবার নিয়ে আসতে হবে। না আমার মন যখন বাড়িতে গেছে বাড়িতে একটু ঘুরে নি, সেরকম না, মনটা সাথে সাথে নিয়ে আসতে হবে। এটাই বলা হয়েছে ধ্যানের সাথে নামাজ পড়তে হবে। এরকম ধ্যানের সাথে যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে কি করবেন, পাঁচটা পুরস্কার দান করবেন, পাঁচটা পুরস্কার দান করবেন। ধ্যানের সাথে খুশু খুশুর সাথে ইহতিমামের সাথে নামাজ যদি পড়া হয় আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে পাঁচটা পুরস্কার দান করবেন। এক নম্বরের পুরস্কার হচ্ছে তার রিজিকের অভাব দূর করে দেবেন। আল্লাহ আকবার, যে রিজিকের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম পরেশান, এই রিজিকের অভাব আল্লাহ রাব্বুল ইজ্জাত এই নামাজের মাধ্যমে দূর করে দেবেন। তাহলে নামাজটা নামাজের মতো হতে হবে, নামাজও পড়ি কিন্তু রিজিকের অভাবও দূর হচ্ছে না, তার কারণ আমার নামাজটা সেরকম হচ্ছে না, নামাজটা সুন্দরভাবে পড়তে হবে। দুই নম্বরের পুরস্কার হলো কবর আজাব দূর করে দেবে, কবর আজাব দূর করে দেবে। কবর আজাব কোনো মামুলি জিনিস নয়, কবর হলো আখেরাতের ঘাঁটি সমূহের মধ্যে প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে নিরাপদ থাকবে সে অন্যান্য সমস্ত ঘাঁটিতে নিরাপদ থাকে। এই জন্য ইহতিমামের সাথে নামাজ পড়া যাতে করে কবর আজাব থেকে বাঁচতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে নামাজ পড়বে তার কবর আজাব হটায় দেওয়া হবে, দূর করে দেওয়া হবে। তিন নম্বর পুরস্কার তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলবে দেখো দেখো আমার এটা একটু পড়ো দেখো, সে খুশি দিয়ে সবাইকে দেখাতে থাকবে। আমি তো মনে করেছি আমি বিরাট পরীক্ষার সম্মুখীন হবো, আল্লাহ তাআলা তো আমাদের জন্য সহজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে এরকম ভাবে জান্নাতের নেয়ামত এরকম ভাবে বিশাল জান্নাত দান করবেন, জান্নাতে সে থাকবে। আর এই আমলনামার ডান হাতে আর কিসের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে। এই জন্য মনোযোগ সহকারে ইহতিমামের সাথে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমলনামা ডান হাতে দিবেন। পক্ষান্তরে যারা নেককার হবে না গুনাহগার হবে তাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, তাদের আফসোস, তাদের আফসোসের আর কোনো শেষ নেই। এই জন্য যারা নামাজ এখনো পুরোপুরি ধরি নাই, দুই অক্ত পড়ি তিন অক্ত পড়ি, আজ থেকে শুরু করে দিই আল্লাহর হস্তে, আজ থেকে শুরু করে দিই, নিজের উপর রহম করি, নিজের উপর রহম করি, অন্যের ভালো হবে না নিজেরই ভালো হবে, কেয়ামতের দিন এই কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবো, কবর আজাব থেকে বাঁচতে পারবো, কেয়ামতের দিন আমলনামা ডান হাতে আসবে, খুশির সীমা থাকবে না, সে সবাইকে এরকমভাবে খুশি খুশি দেখাতে থাকবে। আর চার নম্বর পুরস্কার হচ্ছে বলসেরাত বিজলির মতো পার করে দেবেন, বলসেরাত বিজলির মতো পার করে দেবেন। জাহান্নামের উপর দিয়ে একটা পোল হবে, সেটা এরকম ধারালো হবে যে মানুষ স্বাভাবিকভাবে চলতে পারবে না, এরকম কেটে জাহান্নামে পড়ে যাবে। ন্যাক আমলের শক্তিতে সেটা পার হতে পারে, যার যত বেশি ন্যাক আমল হবে, যত শক্তিশালী ন্যাক আমল হবে সে তত দ্রুত এটা পারবে জান্নাতে চলে। এই জন্য নামাজ যদি শক্তিশালী হয় বলা হয়েছে যে সে বিদ্যুতের গতিতে বলসেরাত পারবে। আর পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে বিনা হিসাবে তাকে জান্নাত দেওয়া হবে, বিনা হিসাবে তাকে জান্নাত দেওয়া হবে, হিসাব ছাড়াই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার হিসাব সহজ করে নেন। সহজ হিসাব সম্বন্ধে, সহজ হিসাব সম্বন্ধে তার প্রিয় স্ত্রী জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হিসাবান ইয়াসিরা, সহজ হিসাবের অর্থ কি? তিনি বললেন যে আমলনামা আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে,
বান্দাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, শুধু একটু দেখবেন আর বলবেন যে যাও, বাস কি বলবেন যে বাস যাও। যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হয় কেউ হিসাব দিতে পারবে না। এই জন্য নামাজকে শক্তিশালী করতে হবে। নামাজ যদি শক্তিশালী হয় আল্লাহ রাব্বুল ইজ্জাত এরকম হিসাব সহজ করে নেবেন, অথবা বিনা হিসেবেই জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে ইহতিমামের সাথে আদায় করার তৌফিক দান করেন, এবং নিজেদের সন্তানদেরকেও নামাজ শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, নিজের ঘরওয়ালাদেরকে এরকমভাবে তালিমের মাধ্যমে নামাজের প্রতি উৎসাহী করার তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহ। যারা শূন্য করে নিয়েছে আল্লাহ কাছে।